কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 31শে ডিসেম্বর 2020, 2020-এর আজকের শেষ দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন লাইভ অনুষ্ঠানে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব অবৈধদের দেশে যাওয়ার নতুন যেই সংবাদগুলো আছে, নতুন যেই আপডেটগুলো আছে এইগুলো। এর আগে বলে রাখি, কে কে কোথা থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমাকে এখানে একটু কমেন্টস করে জানান। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার প্রতিদিনকার আপডেট যে সংবাদগুলো আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। সকলকে আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, সকলকে 2021 সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা দেখেছি 2020টি সালটি আমাদের কাছে বিস্ময় হয়েছিল, বিশ্বের মতো তিক্ত ছিল, লকডাউন, করোনা ভাইরাস মহামারী, হাজার হাজার লোকের মৃত্যুতে পুরো 2020 সাল আমাদেরকে বিস্ময় করে রেখেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আগামী 2021 সালটি আল্লাহ আমাদেরকে রহমত বরকত দিয়ে আমাদের 2021 সালটি, 2020-এর যে ঘাটতিগুলো আছে ওগুলো পূরণ করার তৌফিক দান। সকলেই লেখেন আমিন। ওকে, এবং আমরা যদিও মুসলিম, সেক্ষেত্রে আমরা খ্রিস্টানদের মতো করে 2021 সালকে বরণ করব না, আমরা কোরআন তেলাওয়াত ফজরের নামাজের মাধ্যমে 2021কে বরণ করব এবং আল্লাহর কাছে এই প্রত্যাশা করব, এই দোয়া করব আল্লাহ আমাদের 2020 সাল যেভাবে কাটছে 2021 সাল যেন আরো অনেক ভালো কাটে এবং আমাদের 2021 সাল যেন কল্যাণকর কাজ দিয়ে কাটে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওকে, ধন্যবাদ। অকলে মিজানুর রহমান আমিন লেখছেন, আবু বকর আমিন লেখছেন, ওকে এমডি রাজা আমিন বলছেন, সাইফুল ইসলাম বলছেন আমিন। ধন্যবাদ আপনাদের সকলকে, আমরা দোয়ার মাধ্যমে আমরা আগামী মাসকে, আগামী 2021 সালকে বরণ করব। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যে যেখান থেকে দেখছেন, আজকে আপনাদের মাঝে যেই আপডেট সংবাদটি দিব বলছি, যে অবৈধদের দেশে যাওয়ার, অবৈধদের দেশে যাওয়ার যেই আপডেট সংবাদগুলো আছে এটি খুবই জরুরি, সকলের জানা উচিত যারা দেশে যাবেন বা যাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার দেশে যাবে তাদের জানা উচিত। ওকে, যেটি বলছিলাম যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, আজকে আমরা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গেছিলাম, ইমিগ্রেশনের সরাসরি ওখান থেকে যে তথ্যগুলো আমরা নিয়ে এসেছি সেটি হলো, আজকে শাহালম ইমিগ্রেশন থেকে আমরা যেটি পর্যবেক্ষণ করেছি, যেটি দেখেছি সেটি হলো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরেও অনেক বাংলাদেশিদেরকে ফেরত পাঠিয়েছে, অনেক যারা ফিঙ্গারপ্রিন্ট করতে আসছিল, টাকা জমা দিতে আসছিল, স্পেশাল পাস নেওয়ার জন্য আসছিল, অনেককে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ, এর আগে কিন্তু তারা বলেছিল যে 1 মাসের নিচে 14 দিনের ওপরে থাকতে হবে টিকিট, কিন্তু এখন তারা এয়ার টিকিট যে স্পেশাল পাস দিচ্ছে এটার মেয়াদ 15 দিন, 14 দিন, 13 দিন, অর্থাৎ এখন তারা বলতেছে যে এয়ার টিকিটের মেয়াদ যেন 15 দিনের, 14 দিনের বেশি না হয়, 14 দিনের যেন বেশি না হয়, অর্থাৎ এই বিষয়টি এখন খেয়াল রাখতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে 10ই জানুয়ারি, যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 5ই জানুয়ারি, আমি ধরি 5ই জানুয়ারি, যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 5ই জানুয়ারি, তাদের এয়ার টিকিট যেন 20 তারিখের ভিতরে থাকে, 20 তারিখের যেন পরে না হয়, অর্থাৎ 14 দিনের মধ্যেই যেন আপনার এয়ার টিকিটের ডেট থাকে, 14 দিনের মধ্যে, 14 দিনের বেশি যেন না হয়, আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি যেদিন ফিঙ্গারপ্রিন্ট করতে যাচ্ছেন সেই দিন থেকে যেন 14 দিনের ভিতরে হয়, সেই দিন থেকে 14 দিনের যেন ভিতরে হয়, এটা মাথায় খুব খেয়াল রাখতে হবে। ওকে, অনেক আজকে যেহেতু অনেক লোকদেরকে ফেরত দিয়েছে, সেক্ষেত্রে আপনারা জানেন যাদেরকে ফেরত দিয়েছে ইচ্ছা করলে আগামীকালকে আবার যেতে পারবে না, আগামীকালকে যেতে পারবে শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা, আগামী পরশুদিন যেতে পারবে শুধুমাত্র যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তারা। সেজন্য যাদেরকে ফেরত পাঠানো হয়েছে এদের টিকিটটা আবার চেঞ্জ করতে হবে, এদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেই ডেটে তারা যেতে পারবে, তাহলে কিন্তু এটা অনেক ঝামেলার একটা বিষয়। ওকে, সেজন্য আপনাদেরকে বলবো এই বিষয়টা আপনারা যত্নবান হবে, এবং যেহেতু এরকম অ্যাপয়েন্টমেন্ট এখন যারা অ্যাপয়েন্ট আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে তারা কিন্তু ইচ্ছা করলেই 10 দিন পরে, 15 দিন পরে বা 1 মাস পরে পাচ্ছে না, ইচ্ছা করলেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে 2 মাস পরে, 2.5 মাস পরে বা 3 মাস পরে, আজকেও যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। সেজন্য যে সমস্ত ভাইরা অবৈধ এবং দেশে চলে যাবেন তারা আজকেই, আপনারা আজকেই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা নেন, যেদিন সবচেয়ে কাছে আছে ওই দিনে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেন, এরপরে আপনি টিকিট কাটেন। সাপোজ আজকে আগামীকালকে 11 তারিখ, 1 তারিখ, 1লা জানুয়ারি, আপনি যদি আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট নেন বা আজকে রাত্রে অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনার অ্যাপয়েন্টমেন্টটা যদি থাকে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে,
তাহলে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, তাহলে ফেব্রুয়ারি তাহলে আপনার বিষয়টি ক্লিয়ার হলো যে আপনি যারা দেশে যাবেন তাদের যত দ্রুত সম্ভব তত দ্রুতই আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, সেজন্য আপনার অ্যাপয়েন্টমেন্টটা খুব দ্রুত নিয়ে নেন। ওকে, এখন অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি এরকম দেখতে পারেন, আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সাপোজ আপনি কুয়ালালামপুরে থাকেন, কুয়ালালামপুরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট কুয়ালালামপুর জালান্ধুতা যে ইমিগ্রেশনটা আছে, ওই ইমিগ্রেশনে যদি জানুয়ারিতে 25-26 তারিখে না পান, আপনি শাহালম চেষ্টা করেন যে জানুয়ারির 25 তারিখের দিকে শাহালম আসছে নাকি, আবার যদি সেখানেও না থাকে পুত্রা যেতে চেষ্টা করেন, এরকম নিয়ারেস্ট যে ইমিগ্রেশনগুলো আছে সেগুলাই চেষ্টা করতে পারেন। যেই ইমিগ্রেশনে ফাঁকা আছে সেই ইমিগ্রেশনে যেতে পারবেন। জোহরবারো ইমিগ্রেশন, জোহরবারো এলাকায় যারা আছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কেডাতে আছেন, অন্য স্টেটে যারা আছেন তারা নিজ নিজ স্টেট থেকে বা নিকটবর্তী ইমিগ্রেশনে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন। ওকে, তার মোট কথা হলো সমস্ত ইমিগ্রেশনই সব কিছুই অ্যাপয়েন্টমেন্ট খোলা আছে। ওকে, এবার আসা যাক বাংলাদেশ হাইকমিশনের কিছু সংবাদে। আগামীকাল 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি উপলক্ষে পুরা মালয়েশিয়াতে সমস্ত ডিপার্টমেন্ট সব কিছুই সরকারি ছুটি, হোল মালয়েশিয়া সরকারি ছুটি। সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশনও আগামীকালকে এরকম পাবলিক হলিডে থাকবে, সেজন্য অনেকেই আসতে চেয়েছেন, সেক্ষেত্রে আপনাদের আসার দরকার নাই। ওকে, এবং কি যদি এরকম কোনো ইমার্জেন্সি কোনো কাজ হয় আগে ফোন দিবেন, হয়তো ইমার্জেন্সিতে একটা ডিপার্টমেন্ট খোলা থাকতেও পারে, আগে ফোন দিয়ে এরপরে আপনি কনফার্ম হয়ে এরপরে আসেন, অনেকে জিজ্ঞেস করছিলেন। ওকে, এই মোটামুটি সংবাদ। এরপরে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আগামী 2, 3 এবং 23-24 তারিখে জোহরবার এলাকায় পাসপোর্ট বিতরণ করবে, সেক্ষেত্রে আপনারা যাদের পাসপোর্ট মালয়েশিয়াতে এসেছে এখনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। যাই হোক, আজকে মোটামুটি এই ছিল আমার হাতে পাওয়া টোটাল মালয়েশিয়ান আপডেট সংবাদ। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানতে চান তাহলে আমাকে এখানে কমেন্টস করেন, সেই কমেন্টসের ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা জানি আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রতিদিনই দেখেন, নিয়মিতই দেখেন, ভালোবাসেন, এবং আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ারও করেন, সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর। সো 21 সালে আমাদের চেষ্টা থাকবে যে সুন্দর সুন্দর আপডেটগুলো এবং কি 100% কারেক্ট ইনফরমেশনগুলো আপনাদের প্রোভাইড করার। ওকে, ধন্যবাদ। আমি দু একটা কমেন্টসের দিকে যাচ্ছি, আসলে অনলাইন আমরা 10 মিনিট যেহেতু থাকি সেক্ষেত্রে আমার কমেন্টসগুলো পড়তে পারি না সবার। ওকে, যারা আমাকে হাই হ্যালো ওকে লিখছেন, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাসপোর্ট এর রিসিপ্ট পাইছি, পাসপোর্ট পামু কতদিন পর? জি, আপনি রিসিপ্ট নাম্বার পেলে আপনি অ্যাপয়েন্টমেন্টের ওখানে যান, রিসিপ্ট নাম্বার দিলে যদি আপনার নাম আসে তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্ট মালয়েশিয়াতে আসছে, আর ওখানে যদি নাম না আসে তাহলে লেখা আসবে আপনার বাংলাদেশ থেকে এখনও পাসপোর্টটা আসেনি। ওখানে নিয়মিত চেক করতে থাকেন, ইনশাল্লাহ আসবে, 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে এসেছি, আমাদের মালয়েশিয়ায় ফিরে যাওয়ার ব্যাপারে কোনো খবর কি নাই? জি ভাই, আসলেই যারা মালয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে গেছেন তাদের এই মুহূর্তে কোনো সংবাদ নাই, ইনশাল্লাহ দোয়া রাখেন, সে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি জানাবো। ওকে, ধন্যবাদ। ভিসা থাকাকালীন ছুটিতে নতুন ভিসা হবে? কালীন কি নতুন ভিসা হবে? না, আপনার ভিসা থাকলে আবার ভিসা হবে কি? বা পাগল মানে কামড়াইছে নাকি আপনাকে? প্রশ্ন করেন, ভেবে শুনে করেন। ওকে ভাই, আমি জানুয়ারিতে দেশে যেতে চাই 4 মাসের জন্য, 4 মাস পরে কি আমি আসতে পারবো? জি কামরুল ইসলাম ভাই, ইনশাল্লাহ যারা এরকম 4 মাস পরে আসবেন আশা করা যায় 90% শিওর তারা অবশ্যই আসতে পারবেন। সেক্ষেত্রে যাদের ভিসার এরকম মেয়াদ 6 মাস 5 মাস আছে দেশে যেতে চান তারা যেতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই মে মাসে, কিন্তু এপ্রিলের পরে, এপ্রিল মে পরে আসছে না, তাহলে আপনি 1 সপ্তাহ পরে ট্রাই করেন, এপ্রিল পর্যন্ত ফুল হইলে আর আবার মে পর্যন্ত আসবে, অথবা আপনি যেই ইমিগ্রেশন দেখছেন যে এপ্রিলের পরে আর আসছে না তাহলে আপনি অন্য একটা ইমিগ্রেশন আবার দেখেন। দেশের ছুটিতে গেলে কি আসা যাবে? ইনশাল্লাহ আসা যাবে, আশা রাখতেছি যে আসা যাবে।
ওকে ভাই, আমাকে 7 তারিখে, 7 তারিখে আপনাকে যেতে বলছে। আপনি কি জন্য যেতে বলছে? আপনাকে দাওয়াত দিছে দাওয়াত খাওয়ার জন্য? ইমিগ্রেশন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে 7 তারিখে যেতে বলছে, তাহলে তো অবশ্যই যাবেন। আপনি কি প্রশ্ন করেন ভাই, একটু মাথা বিবেক খাটান না। এখানে হাজার হাজার প্রশ্ন আসছে এখানে আপনাদের জন্য, দেখা গেছে অন্য যারা ইম্পর্টেন্ট প্রশ্ন করে তাদের প্রশ্ন পড়া হয় না। ভাই আমি 5 মাস পরে যাই, তবে তাহলে যেতে পারবো। দেখেন আপনার সেটা নির্ভর করে আপনার অ্যাপয়েন্টমেন্টের উপরে, সমস্যা নাই। যাই হোক, আজকে আমাদের লাইভটি মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অফলাইনে এখানে কমেন্টস করেন, অফলাইনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনাদের পাসপোর্ট বানান সম্পর্কে, অবৈধদের বৈধতা সম্পর্কে, অবৈধদের দেশে যাওয়া সম্পর্কে, ইমিগ্রেশনের আপডেট সংবাদ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকারের ইনফরমেশন দরকার প্রয়োজন হয় আমাকে এখানে কমেন্টস করেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। সকলে ভালো থাকুন, সকলকে আবারও 2021 সালের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ।